ধরো আমি যদি তোমাকে বলি তোমার বাসায় যে ইলেকট্রিসিটি আছে তার একটা নির্দিষ্ট পরিমাণে বেশি যদি তুমি খরচ করো তাহলে তুমি আর ইলেকট্রিসিটি পাবে না। তাহলে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে খুব হিসাব করে খরচ করবে। তুমি কিন্তু কখনোই এই কাজটি করবে না যে আজকে ইচ্ছা মতো ইলেকট্রিসিটি খরচ করি কালকে অন্ধকারের মধ্যে থাকলেও হবে, এই কাজটা কিন্তু তুমি কখনোই করবে না। অথচ আমরা আসলে প্রতিদিন এই কাজটাই করে চলেছি। আমরা সবাই জানি যে আমরা যে ইলেকট্রিসিটি বা অন্যান্য এনার্জি রিসোর্সগুলি ব্যবহার করি তা সবই কিন্তু সীমিত। আমরা যদি আজকে অনেক বেশি ব্যবহার করে ফেলি কালকে বা 10 বছর পরে বা 20 বছর পরে হয়তো এই রিসোর্সগুলো আর বাকি থাকবে না, তবু আমরা বেহিসাবে খরচ করেই চলেছি। আবার অন্যদিকে আমরা এটিও হিসাব করছি না যে আমাদের এই এনার্জি রিসোর্সগুলি খরচ করার উপরে পরিবেশের উপর একটি বড় প্রভাব পড়ছে, অর্থাৎ আমাদের এই এনার্জি রিসোর্সগুলো আর ক্লিন এনার্জি নেই। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বলছে যে এই এনার্জি আহরণ করার যে ব্যাপারটি এবং খরচ করার যে ব্যাপারটি সেটি অবশ্যই অ্যাফোর্ডেবল হতে হবে এবং এনার্জিটি হতে হবে ক্লিন, অর্থাৎ সেটি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলা যাবে না। সেক্ষেত্রে তোমার এনার্জির যে ব্যবহারটি রয়েছে সেটি কিন্তু সাস্টেনেবল হবে, পরিবেশগত দিক থেকেও সাস্টেনেবল হবে, অর্থনৈতিকভাবেও সাস্টেনেবল হবে। অর্থাৎ তুমি দীর্ঘ সময় ধরে পরিবেশের ক্ষতি না করে এবং অর্থনীতির ক্ষতি না করে এই এনার্জি রিসোর্সগুলো ব্যবহার করতে পারবে। আমরা যখন ক্লিন এনার্জির কথা বলি আমরা মূলত যে জিনিসটি বোঝাতে চাই তা হচ্ছে ফসিল ফুয়েলের পরিবর্তে এই রিনিউয়েবল এনার্জি রিসোর্সগুলোর দিকে যাওয়া, অর্থাৎ এই যে তেল গ্যাস মোবিল এগুলোর ব্যবহারকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে এসে এই ধরনের উইন্ডমিল কিংবা সৌরবিদ্যুৎ চালিত যে সকল যন্ত্র বা যন্ত্রাংশ রয়েছে সেগুলোর ব্যবহারকে বৃদ্ধি করা। কিন্তু এছাড়াও কিন্তু এই অ্যাফোর্ডেবল এবং ক্লিন এনার্জির অনেকগুলো বিষয়বস্তু রয়েছে যা আমার তোমার জানা দরকার। আমি এবং তুমি প্রতিদিন প্রতিনিয়ত অ্যাফোর্ডেবল এবং ক্লিন এনার্জির যে অভ্যাস রয়েছে সেই অভ্যাসগুলো চালু রাখতে পারি যাতে করে আমাদের এই এনার্জির ব্যবহারটি আরও বেশি সাস্টেনেবল হতে পারে। আমরা কী করতে পারি? প্রথমত এনার্জি কনজাম্পশন রিডাকশন, প্রথম যে কাজটি তোমাকে করতে হবে যে আমরা আজকে থেকে যতগুলো এনার্জি সোর্স ব্যবহার করি তার যে খরচ রয়েছে সেটিকে সীমিত করব। তার মানে এই না যে গরমকালে আমাদেরকে ফ্যান বন্ধ করে বসে থাকতে হবে, মোটেই না। তুমি অপ্রয়োজনে যেই ফ্যানটি চালাচ্ছ, অপ্রয়োজনে যেই লাইটটি চালাচ্ছ সেটিকে বন্ধ করে দাও। তুমি যখন রুম থেকে বের হয়ে যাচ্ছ তখন দয়া করে লাইট আর ফ্যানের যে সুইচটি রয়েছে সেই সুইচটি তুমি বন্ধ করে যাবে। মনে রাখবে তুমি যেই 1 ঘন্টা লাইট এবং ফ্যানটি চালালে না, তুমি আসলে এই 1 ঘন্টা ভবিষ্যতে তোমার জন্য সেই জিনিসটি স্টোর করে রাখলে। আজকে যদি তুমি এই জিনিসটা সেভ করো তাহলে আজকে থেকে 10 বছর পরে তুমি এই ইলেকট্রিসিটিটা ব্যবহার করতে পারবে, তোমার যে সন্তান পরবর্তীতে আসবে সেই ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবে। তুমি যদি এই অভ্যাসটা গড়ে না তোলো তাহলে কিন্তু তোমার সন্তান এটি ব্যবহার করতে পারবে না, পাশাপাশি ওই বিদ্যুৎটা উৎপাদন করবার জন্য পরিবেশের উপর যে ক্ষয়ক্ষতি হয় তাতে করে তোমার সন্তান একটি খারাপতর পৃথিবীতে জন্মাবে। আমরা একই কাজটা কিন্তু গ্যাসের চুলার ক্ষেত্রেও করে থাকি। বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে একটা প্রবণতা আছে গ্যাসের চুলা জ্বালিয়ে সেটি দিয়ে কাপড় শুকানো। একবার চিন্তা করে দেখো, তুমি যেই কাপড়টি বারান্দায় নেড়ে দিয়েও শুকাতে পারো সেটির জন্য তুমি মূল্যবান গ্যাস খরচ করে ফেলছো, অন্যদিকে সেই গ্যাস তৈরি করবার জন্য টন টন কয়লা পোড়ানো হচ্ছে, পরিবেশের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে তোমার গ্যাসও প্রাকৃতিক গ্যাসও আস্তে আস্তে ফুরিয়ে আসছে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে এই গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। যানবাহন ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে একটা সাজেশন দিই। আমরা সবাই মোটর চালিত যে যানবাহন রয়েছে, গাড়ি বা মোটর সাইকেল, এগুলোর অনেক বড় ভক্ত। আমরা মনে করি একটা গাড়ি থাকলে কি চমৎকার হতো, একটা মোটর সাইকেল থাকলে কি চমৎকার হতো, অবশ্যই ভালো হতো। তবু আমরা যারা ছাত্র আমরা একটু চেষ্টা করব যে এগুলোর ব্যবহার একটু কমিয়ে নিয়ে এসে আমরা যদি একটু মানব চালিত যে সকল যানবাহন রয়েছে যেমন বাইসাইকেল কিংবা নিজের পায়ে হাঁটা, এই জিনিসগুলোর চর্চা যদি একটু বাড়াতে পারি তাহলে আমাদের শরীরও যেমন ভালো থাকবে পাশাপাশি পরিবেশও কিন্তু অনেক ভালো থাকবে। অর্থাৎ আমরা এনার্জি ব্যবহারের প্রতি আমাদের যে চাপটি রয়েছে সেই চাপটি আমাদের কমে আসবে। আরও কিছু গুড প্র্যাকটিস রয়েছে যেগুলো যদি তুমি করো তাহলে এনার্জির প্রতি তুমি আরও বেশি সচেতন হতে পারবে, আরও সাস্টেনেবল হবে। যেমন কনভার্টিং টু গ্রিন এনার্জি, আমরা যারা যারা বর্তমানে বাসায় বিভিন্ন ধরনের এনার্জি সোর্স ব্যবহার করি তাদের জন্য গ্রিন এনার্জিতে কনভার্ট করাটা কিন্তু
এতটাও ডিফিকাল্ট না। আমরা মনে করি যে শুধুমাত্র বহির্বিশ্বের মানুষই নিউক্লিয়ার এনার্জি বা সোলার এনার্জি এগুলি ব্যবহার করতে পারে। আমি তুমিও কিন্তু একটু একটু পরিবর্তন করে আমাদের এনার্জির ব্যবহারটাকে একটু সচেতন করতে পারি। আমরা অনেকেই এই হলুদ রঙের বাল্বটি দেখেছি, এই হলুদ রঙের বাল্ব ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি, আমরা অনেকেই জানি যে এই বাল্বে বিদ্যুতের ব্যবহার কিন্তু অনেক বেশি হয়। অর্থাৎ এই বাল্বটি ব্যবহার করা পরিবেশের জন্য ভালো না এবং এনার্জি সাস্টেনেবিলিটির জন্য ভালো না। আমরা যদি তার পরিবর্তে এই সিএফএল বাতিটি ব্যবহার করি বা একটা এলইডি বাতি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ বিল যেমন কমে যাবে, আমাদের এনার্জির খরচও সেরকমভাবে কমে যাবে। অর্থাৎ ভবিষ্যতে আমরা আরও বেশি এনার্জি ব্যবহার করতে পারবো। আমরা অনেকেই পরিবারের জন্য একটা গাড়ি ব্যবহার করি। তোমার বাবাকে জিজ্ঞেস করো যে তোমাদের যে গাড়িটি রয়েছে সেটি কি পেট্রোলে চলে না সিএনজিতে চলে। যদি দেখো পেট্রোলে চলে, তাহলে আজই সেটিকে পরিবর্তন করে সিএনজি করিয়ে নাও। কারণ সিএনজিতে তোমার যেই পরিমাণ শক্তির ব্যয় হয় এবং যে পরিমাণ পরিবেশের ক্ষয়ক্ষতি হয় তার পরিমাণ অনেক কম। অর্থাৎ এই কনভার্সনটি যদি তুমি করে নাও, তুমি তোমার শহরের পরিবেশের উপরে তোমার দেশের পরিবেশের প্রতি একটি অসাধারণ কন্ট্রিবিউশন রাখছো। এবং শেষ পর্যন্ত সোলার এনার্জি, আমরা অনেকেই মনে করি এটা বোধহয় অ্যাফোর্ডেবল না, এটা এখন আর সম্ভব না। তুমি জানলে অবাক হবে যে বাংলাদেশের অনেক গ্রামে এই সোলার এনার্জি, সোলার প্যানেল ইতোমধ্যে চালু হয়ে গিয়েছে। তুমি নিজে চাইলে একটা সোলার প্যানেল কিনে নিজের ছাদে বসাতে পারো এবং সেখান থেকে কিন্তু তুমি এনার্জি কনজাম্পশনটি বৃদ্ধি করতে পারো সোলার সোর্স থেকে। এতে করে তোমার বিদ্যুৎ খরচটিও বেঁচে যাবে এবং গ্রিন এনার্জির যে ব্যবহার সেটিও কিন্তু বৃদ্ধি পাবে।